মালবাজার ব্লকের বন্ধ মানাবাড়ি চা বাগানের মালিক পক্ষে টাল বাহানার প্রতিবাদ সোচ্চার হইলেক তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কস ইউনিয়ন। ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পুলিন গোয়েলদার নেতৃত্বত বাগানের শ্রমিকরা মালবাজার মহকুমার শাসকক লিখিতভাবে জানাইলেক যে খুব চটচটে বাগানের লিজ বাতিল করি অন্য মালিকক দেওয়া খাবে, না হইলে কালে সরকার বাগান খান অধিগ্রহণ করুক। এছাড়াও বাগানের ডাইরেক্টর নিরঞ্জন টোডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানাইলেক। আরও জানা যায়, বিতা 2016 সাল থেকে বাগান কর্তৃপক্ষ বাগান ছাড়ি চলে যায়, ফলতে বাগানের শ্রমিক উমের পরিয়ালের সদস্যের ঘর ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে গেছে। পাঁচও দ্বিপক্ষ আর ত্রিপক্ষ চুক্তি হলেও বাগান মালিক বাগান চালেবার সক্ষম হয় নাই। পুলিন গোলদার আরও কলে খেই মালিক বাগান চালেবার পাবার নয়, উমরা লিজ বাতিলের আর্জি জানাইছে। কামাই না হলে উমরা আরও যে কোনো নাকানের আন্দোলনে ঘাটাত হাঁটিবে। সেই রেজিস্টার্ড ইউনিয়নের নামে করার চেষ্টা করে যে আমরা যাতে বাধ্য হয়ে ও যা করতে চাইবে সেটা মেনে নিই। মানাবাড়ি চা বাগানের লিজ বাতিলের দাবিতে এবং অথবা সরকার যাতে মানাবাড়ির চা বাগান অধিগ্রহণ করে শ্রমিকদের বাঁচানোর দাবিতে আজকে আমরা একটা চিঠি দিলাম এবং প্রশাসনকে আমরা 10 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। কেননা প্রচুর চিঠি, প্রচুর মেমোরেন্ডাম আমরা প্রশাসনের লেভেলে দিয়েছি, ইউনিয়নের তরফ থেকে, বাগানের চা শ্রমিকদের পক্ষ থেকে মাস পিটিশন 13 বার দেওয়া হয়েছে বিভিন্ন স্তরে প্রশাসনে। মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছি, শ্রমমন্ত্রী তো জানেনই, কলকাতায় শ্রমমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে সেখানে এগ্রিমেন্ট হলো, সেই এগ্রিমেন্টও মালিক ফেল করলেন এবং দুর্গাপুজোর আগে 2016 সালে দুর্গাপুজোর আগে বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেলেন। বাগানে কোনো অশান্তিও হয়নি, বাগানে উনি লকআউট করেছেন, তার নোটিস আছে, বাগানে কোনো স্ট্রাইক নাই, শ্রমিকরা কোনো স্ট্রাইক করেনি। এখন কী চাইছেন আপনারা মূলত? এখন মূলত যে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি চাপাটি যেমন করা হয়েছে, শ্রমিকরা দুবার হাঙ্গার স্ট্রাইক করেছেন, দুবার, একবার হচ্ছে গিয়ে বাগান থেকে পদযাত্রা করে জেলা শাসকের দপ্তর অভিযানে পর্যন্ত সামিল হয়েছিলেন, মালবাজারে আসার পরে সেই মিছিলকে আটকে দেওয়া হয় এবং তারপর আশ্বাস দেওয়া হয়েছিল লিজ বাতিলের দাবি যে বাতিল করা হবে, অন্য মালিকানায় ব্যবস্থা হবে, করা হয়নি। কিন্তু করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে ওয়ার্কাররা যেটা এখন চাইছে যে এই মালিকের সাথে আর বৈঠকের কোনো প্রশ্ন নেই, 10 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো প্রশাসনকে, 10 দিনের মধ্যে যদি লিজ বাতিলের প্রসেস স্টার্ট করে অথবা অধিগ্রহণ করার প্রসেস স্টার্ট করে তাহলে আমরা কোনো আন্দোলনে যাব না, আদারওয়াইজ 10 দিন পরে আমরা যে কোনো ধরনের আন্দোলনে যাব। তারপরে যদি প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করতে চায়, জেলে পুড়ে রাখতে চায়।